ময়মনসিংহ গফরগ উপজেলায় পাঁচ বন্ধু মিলে স্বপ্নপুরী রেস্টুরেন্ট উদ্বোধন করেন। সোমবার বিকেল পাঁচটায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিষ্টি বিতরণ করে উদ্বোধন করা হয় রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটির মালিকগণ আনুমানিক ২৫ লাখ টাকার মতো ব্যয় করে স্বপ্নপুরী রেস্টুরেন্ট, ফুড পার্ক অ্যান্ড পার্টি সেন্টার প্রতিষ্ঠানটি চালু করেছেন। মোহাম্মদ এম এ জলিল, মোহাম্মদ মামুন রানা, মোহাম্মদ কামরুল হাসান রানা, মোহাম্মদ মনসুর আহমেদ, মোহাম্মদ শামীম আহমেদ খোকন। শতভাগ স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চয়তা থাকবে এই স্বপ্নপুরী রেস্টুরেন্টে। তাদের সবার মধ্যে রয়েছে গায়ে হলুদ, জন্মদিন, বিবাহবার্ষিকী, ইফতার পার্টি, বিভিন্ন জায়গায় পার্সেল। সার্বক্ষণিক সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণে থাকবে রেস্টুরেন্ট। খাবারের তালিকার মধ্যে থাকবে সকল ধরনের বার্গার, ক্লাব স্যান্ডউইচ। বিশেষ খাবারের মধ্যে থাকবে থাই নেক্স ফ্রাইড রাইস, চাইনিজ মিক্স চিকেন ফ্রাইড রাইস, স্বপ্নপুরী স্পেশাল চাউমিন, থাই স্পেশাল সব ভেজিটেবল প্লেয়ার স্যুপ। এই রেস্টুরেন্টে মনোমুগ্ধকর ও নিরিবিলি পরিবেশে শতভাগ সেবা দিবে বলে জানান মালিকগণ। আপনাদের রিসোর্টে কি উদ্দেশ্যটা কি আপনাদের? আমাদের রিসোর্টের উদ্দেশ্য হলো এখানে যাতে আপনার সকল প্রকারের সকল শ্রেণীর যাতে মানে মানে সবাই এসে বিনোদনের মতো মানে একটা নিজেদের স্বাচ্ছন্দ্য মতো মানে কিছু সময় কাটাতে পারে, অবসর সময় কাটাতে পারে যে কোনো সময়, এবং মানসম্মত খাবার সুলভ মূল্যে যাতে আমরা দিতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। এসির নাম কি এটা? স্বপ্নপুরি। কোন জায়গায়? আপনাদের এই রিসোর্টের কতজন মালিক? কতদিন হয়েছে চালু? আজকে আমাদের এটা উদ্বোধনে আমরা বিগত কাজ করতেছি এটা ৫-৬ মাস ধরে, মানে ৫-৬ মাসের পর আজকে এটা আমাদের আজকে আমাদের ওপেন।